দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলের নেতারা এটিকে স্বাগত জানালেও শঙ্কা প্রকাশ করছেন সঠিক সময়ে নির্বাচন আয়োজন নিয়ে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। জাপানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম NHK দেয়া সাক্ষাৎকারে দ্রুত সংস্কার কাজ শেষ করে 18 মাস পর নির্বাচনের প্রতিশ্রুতির কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া সময়কে যৌক্তিক মনে করছেন রাজনৈতিক দলের নেতারা। এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হলে 18 মাস মোটামুটি আপনার বলা যেতে পারে একটা সহনশীল সময় নিশ্চয়ই। আমি মনে করি সেক্ষেত্রে এক বছর সময় লাগাটা খুবই যৌক্তিক। যৌক্তিক মনে করলেও নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কায় তারা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। নির্বাচনের আয়োজন করতে গেলে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হচ্ছে পুলিশ। তো পুলিশ যদি আপনার পারফর্ম করতে না পারে বা পারফর্ম করার জায়গায় যদি পুলিশ না থাকে, তাহলে তো নির্বাচন আয়োজন করাটাও তো আসলে খুব মানে কঠিন হবে। এই দেশের সমস্যা এত বেশি, সংস্কার এত বেশি করতে হবে যেন ভবিতব্য কোনো নির্বাচনে বিদ্যমান সরকার সেই নির্বাচনকে প্রভাবিত করতে না পারে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজের গতি আরও বাড়ানো উচিত বলে মত তাদের। আমি মনে করি কাজের গতি, রিফর্মের গতি, আলোচনার গতি, ঐক্যমতের গতি বাড়িয়ে যত দ্রুত সম্ভব করাতে হবে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।